সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে আসছি আপনাদের জন্য আজকে ইলিশ মাছের মাথা দিয়ে, ইলিশ মাছ দিয়ে কচু শাকের রেসিপি নিয়ে। চলুন দেখে নিই। আমি এখানে গ্রাম থেকে নিয়ে এসেছি ফ্রেশ তাজা কচু শাক, কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সবাইকে অনুরোধ করবো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না। চ্যানেলটিকে সাপোর্ট করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই উৎসাহ দিবেন। আমি কচু শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটি কড়াইতে নিয়ে চুলায় বসিয়ে চুলাটা অন করে দিয়েছি। যেহেতু অনেক বেশি পরিমাণে, তাই আমি একটা বড় সাইজের কড়াইতে দিয়েছি। পরে একটু কমে আসলে আমি কড়াইটা চেঞ্জ করে নেব। আমি এখানে ইলিশ মাছের মাথা, লেজ, এক টুকরো মাছ দিয়েছি। দিয়ে আমি কচু শাকটা বসিয়ে দিয়েছি। চুলাটা কিন্তু অন করাই আছে। আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আমি একটু শিলপাটায় বেটে নিয়েছি, আদা ভাঙা করে নিয়েছি, জাস্ট আমি একদম মিহি পেস্ট করিনি। আমি আমার রেসিপি শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। আশা করি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখা শেষে একটি লাইক দিয়ে দিবেন। রসুন বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, সামান্য পরিমাণ আদা বাটা। এক একজনের রান্নার ধরন এক এক রকম, তাই আমি যে মশলাগুলো ব্যবহার করতেছি আপনারা চাইলে এগুলি স্কিপ করে যেতে পারেন। লবণ দিয়েছি স্বাদ মতো, ভাজা জিরার গুঁড়ি 1/2 টেবিল চামচ পরিমাণ দিছি, ধনিয়ার গুঁড়ি দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ, একটা তেজপাতা, একটা এলাচ আমি থেতো করে দিয়েছি, এক টুকরো দারুচিনি দিয়েছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। চুলার আঁচটা কিন্তু বাড়ানোই আছে, খুব বেশি বাড়িয়ে দিইনি, মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা সরিয়ে 2 মিনিট পর একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব, যেন উপরের শাকটা নিচে চলে যায়, নিচের শাকটা উপরে চলে আসে। এখনও সিদ্ধ হয়নি কিন্তু অনেকটা কমে এসেছে। কচু শাক তো আমরা সবাই জানি অনেকগুলো বেশি রান্না করলেও রান্না শেষে অল্প হয়ে যায়। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখে মনে হচ্ছে এখন আমি জাস্ট হাতলটা দিয়ে, খুন্তিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ভেঙে নেব। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে অন্য কিছু দিয়ে, এটাকে আসলে ঘুটনি দিয়ে ঘোটার দরকার নেই, আপনি এইভাবে নেড়ে চেড়ে বারবারই করতে গেলে এটা এমনিতেই মিহিন হয়ে যাবে। যে যেরকম খেতে পছন্দ করেন, আমার কাছে একদম মিহি পেস্টের থেকে একটু দানাদার থাকলে কচু শাকটা খুব ভালো লাগে। দানাদার বলতে একটু আস্ত থাকবে, এভাবেই আমার কাছে ভালো লাগে, একদম মিহি হলে ভালো লাগে না। নাড়তে নাড়তে একদমই কমে গিয়েছে, আমি এখন কড়াইটা চেঞ্জ করে দেব। তেজপাতা, দারুচিনি, একটা এলাচ দিয়েছিলাম সবুজ এলাচ, আমি এই মশলাগুলো তুলে ফেলে দেব। কড়াইটা চেঞ্জ করে দিয়েছি। দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। অনেকগুলো কচু শাক রান্না করার পর একদম অল্প হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আমার চ্যানেলে আরও একটি কচু শাক রান্নার রেসিপি দেওয়া আছে, এটা একটু অন্যরকম, ভিন্নভাবে রান্না করেছি। আমি শুরুতেই বলেছি এক একজনের রান্নার ধরন এক এক রকম, সবাই কিন্তু এক রকমের রান্না করে না, সবাই একভাবে খেতেও পছন্দ করে না। আপনারা চাইলে মশলাটা এদিক সেদিক করে রেসিপিটা তৈরি করে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি সবাই পছন্দ করবে। আমি এখন এটাকে তেলানি বাগার যেটা বলেন এটা দেওয়ার জন্য 2 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর 3 থেকে 4টি শুকনো মরিচ আমি এইভাবে ভেঙে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। চুলাটা অন করে দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। হালকা বাদামি কালার হয়ে আসলে আমি তুলে নিয়ে কচু শাকের মধ্যে ঢেলে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার কাছে এভাবে কচু শাকটা খেতে খুব ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না। আমি আমার রেসিপি শেয়ার করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আবারও বলছি রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে দেবেন, যেন আমি সামনে আরও এগিয়ে যেতে পারি। শূন্য থেকে শুরু করে এই পর্যন্ত এগিয়ে আসছি একমাত্র আপনাদের দোয়ার ভালোবাসায়। আপনারা সাপোর্ট করলে আরও বেশি সহজ হবে এই প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য। রান্না কমপ্লিট আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। জানি না কালারটা কতটা সুন্দর আসছে, আমি যেহেতু মোবাইল ফোন দিয়ে ভিডিও করি তাই অতটা হয়তো ভালো আসেনি। তবুও বলছি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।